হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা আছি কলকাতার একটা বেস্ট ফটোশুট অ্যান্ড ভিডিও শুটের প্লেসে। তো নামটা হচ্ছে বো ব্যারাক। তো এখানকার লোকেশান অ্যান্ড হাওড়া থেকে বা যে কোনো জায়গা থেকে কীভাবে আসতে হবে আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা বের করে পৌঁছে গেছি এখন জায়গাটায়। তো এখন জায়গাটা ব্যাপারে পুরোটা বলবো, তো তারপরে আমি আবার ক্যামেরাতে আসবো। তো এখন কিছু ভিডিও দেখে নেব, চলো বাবা। হ্যালো গাইস, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল দা বং ব্লগার। চলো এবার ভিডিওটা ভালো করে দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। আর যদি পারো তো প্লিজ ভিডিওকে একটু শেয়ার করে দেবো, লাইকটা তো পড়বেই। চলো বাবাই, ভিডিওটা দেখে নাও, আবার আমি আসছি ভিডিওর লাস্টে, বাবাই। বো ব্যারাক্স হলো মধ্য কলকাতার অঞ্চলের একটি লোকালয়। লোকেশনটি মূলত অ্যাংলো ইন্ডিয়ান জনসংখ্যার একটি ক্ষুদ্র কেন্দ্র, যারা এখানে বহু প্রজন্ম ধরে বাস করছেন। এখানে বসবাসরত পরিবারগুলি বো ব্যারাকগুলিতে থাকার জন্য কোনো ভাড়া দেয় না, কারণ এই বিল্ডিংটি KIT-র মালিকাধীন এবং তারা পরিবারগুলির জন্য কোনো ভাড়া বাড়িয়ে না দিয়ে বছরের পর বছর ভাড়া হিসেবে স্বল্প পরিমাণে 30 টাকা অস্বীকৃত জানিয়ে তাদের থাকার। সরকার এই বিল্ডিংটিকে অনিরাপদ বলে ঘোষণা করেছে, বিপজ্জনক, এবং তার জায়গায় একটি উচ্চতর ও অন্যান্য কাঠামো তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। বো ব্যারাক সেন্ট্রাল এভিনিউ, এখন চিত্তরঞ্জন এভিনিউ, এর বাইরে বোবাজার থানার ঠিক পিছনে মধ্য কলকাতায় অবস্থিত। দূরত্ব নির্বিশেষে বো ব্যারাকগুলি পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো কলকাতা মেট্রোর একটি আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরা সেন্ট্রাল এভিনিউ এবং চাঁদনি চক, দুটি মেট্রো স্টেশন যা আপনাকে বো ব্যারাকে 2 মিনিটের হাঁটার মধ্যে পাবে। এটি ধরে স্ট্রিট এবং বহুবাজার থানার মধ্যবর্তী সরু গলি। বো ব্যারাক নামে জায়গাটি সেন্ট্রাল এভিনিউর মধ্য কলকাতায় সরু গলিটি 3-তলা বিল্ডিংয়ের 6টি ব্লক দ্বারা সজ্জিত, যা দেখতে পুরনো তবে শক্ত। তাদের লাল ইটের রঙটি কিছুটা আবঝা প্রদর্শিত, সবুজ উইন্ডোজের ফ্রেম, সমকামী পর্দা যা হালকা বাতাসকে এখন এবং পরে ধরা দেয়। বো ব্যারাক্স প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর জন্য নির্মিত একটি গ্যারিসনের জগাখিচুড়ি ছিল, তবে এই সত্যগুলি প্রমাণ করার জন্য কোনো লিখিত রেকর্ড নেই। সৈন্যরা যখন ভারত ত্যাগ করেছিল তারা অ্যাংলো ইন্ডিয়ানদের কাছে অ্যাপার্টমেন্টগুলি হস্তান্তর করেছিল, যারা তাদের ভাড়া নিয়েছিল। আজ 132 পরিবার ব্যারাকে বাস করে, এর মধ্যে 80% বাসিন্দা অ্যাংলো ইন্ডিয়ান। এটি খ্রিসমাস উদযাপনের জন্য বিভিন্ন ধরনের খ্যাতি অর্জন করেছে। এখানে অঞ্জন দত্ত পরিচালিত আরেকটা মুভিও বানানো হয়েছে, মুভিটার নাম বো ব্যারাকস ফর এভার। মুভিটি 2004 সালে রিলিজ করা হয়েছিল। তো আজকে আমার সাথে 3টে বন্ধু এসছে। তো এ হচ্ছে সুমিত ফটোগ্রাফার, আজকে পায়েল, একে চিনি না একে, আর এ তো সুদীপ্ত। চলো বা বাই, আবার দেখা হচ্ছে।